আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। কেমন কাটছে সবার ঈদ? আশা করছি অনেক অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমাদের ঈদও অনেক ভালোভাবেই কাটছে। তো আজকে আমি আপনাদের সাথে 27তম রোজার একটা ব্লগ শেয়ার করছি। তো সাদকে সকালবেলায় স্কুলের জন্য রেডি করে দিয়েছি, যারা ওইদিকে রেডি হয়ে গিয়েছে। আর ওদের স্কুলের আজকে শেষ দিন, কারণ হচ্ছে ঈদুল ফিতরের আজকে ছুটি হয়ে যাবে। বেশ লম্বা একটা ছুটি পাবো আরাম করার জন্য। ঈদের ছুটিতে বাচ্চাদের সাথে বাচ্চাদের মা অনেক হ্যাপি। তো এখানে বাচ্চাদের টিফিন রেডি করে দিয়েছি, আর আজকে দুজনকে হচ্ছে চিকেন ফ্রাই দিয়েছি। স্যার তো নুডলস পছন্দ করে, যার জন্য একটু নুডলসও দিয়ে দিয়েছি, যারা কি আপেল দিয়েছি। তো এই হচ্ছে দুই ভাই বোনের টিফিন। তো আজকে তো যেহেতু স্যার যারার স্কুল ছুটি হয়ে যাবে, আজকে থেকে আমাদের ঈদের কেনাকাটাও আর কি শেষ করব, যেহেতু ঈদ খুব শীঘ্রই। আর আমাদের ঈদের কেনাকাটা এখনও শেষ হয়নি, তো শেষ মুহূর্তে যে কিছু কেনাকাটা বাকি থাকে সেগুলো কিনবো। তারপর যারা এখনো ঈদের ড্রেস কেনা হয়নি সেগুলো কেনাকাটা করব। তো সন্ধ্যার পরে আজকে প্ল্যানিং আছে বাইরে যাওয়ার, ইনশাল্লাহ সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখনই তো যারা সাদ স্কুলে চলে গেল, তো মাঝখানে লম্বা একটা টাইম গিয়েছে অফ ক্যামেরায়, যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সেটা হচ্ছে সারাদিন রান্নাবান্না করেছি, তারপর ইফতারি করা হয়েছে। এখন ইফতারের পরে চারার বাবার জন্য যে ম্যাকবুক প্রোটা অর্ডার করেছিলাম সেটা এসেছে। তো এখানে মা ছেলে মেয়ে সবাই মিলে আর কি ল্যাপটপটা আনবক্সিং করলাম, আর আমরা এই সিলভার কালারটাই চয়েস করেছিলাম। তো যারার বাবার আর কি নতুন ম্যাশিং, যেটা সবসময় ওর ইউজ করার জন্য লাগে। এটা হচ্ছে আমাদের আগের ল্যাপটপটা সনি। তো এটা হচ্ছে বেশ অনেক বছরই হচ্ছে, যারার বাবা কাতার আসার পরে কিনেছিল, তো অনেক বছরই ইউজ করলো। এখন হয়তো এটা আমি ইউজ করব আমার কাজে। আর যারার বাবার জন্য তো নতুন ম্যাকবুক প্রো আছে, ও এটা ইউজ করতে পারবে ওর কাজের জন্য। তো বাসায় দুইটা ল্যাপটপের প্রয়োজন হয় না, তারপর যেহেতু দুইটা হয়েছে দুইজনা দুই কাজে ইউজ করতে পারবো। তো এর আগে একটি ব্লগে যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ম্যাকবুক প্রোটা অর্ডার করেছিলাম, তো বাসায় আসার পরে ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমরা সিটি সেন্টারে যাচ্ছি কেনাকাটা করার জন্য। তো আমাদের চিন্তাভাবনা আছে, আজকে যে কেনাকাটাগুলো বাকি আছে সেগুলো সবই আজকে শেষ দেব, কারণ প্রতিদিনই কেনাকাটার জন্য মার্কেটে আসলে আসা হয় না। আর যেহেতু বাচ্চাদের ছুটি আছে, ওদেরকে নিয়েও একটু বাইরে ঘুরবো, কিন্তু মার্কেটে আসলে বাচ্চারা তো সেই বোরিং ফিল করে। তো দেখা যাক আজকে কেনাকাটা শেষ করতে পারি কি না। তো ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব কী কী কেনাকাটা করেছি। তো এখন আমরা শপিং মলের ভিতরে যাচ্ছি। আর আজকে সিটি সেন্টারে এত পরিমাণ ভিড় ছিল, যেটা আপনাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে শেয়ার করব। আসলে গত দুই বছরের মধ্যে আমি এমন ভিড় দেখি নাই, মানে কী যে পরিমাণ মানুষ ভিতরে। তো লম্বা একটা সময় ব্যয় করে তারপরে পার্কিং পেয়েছি, কারণ ভিতরে এত পরিমাণ মানুষ ছিল যে পার্কিং খুঁজে পাওয়াটাও কষ্টদায়ক ছিল। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে আমরা পার্কিং করেছি। তো প্রায় দুই বছর পরে এরকম একটা ঈদের আমেজ আমেজ দেখা যাচ্ছে কাতারে, কারণ এই দুই বছর আসলে ঈদ কিংবা নর্মাল লাইফের থেকেও খারাপ গিয়েছে মানুষের। বাইরে কোনো কোলাহল নেই, কোনো যানজট নেই, মানে ঈদের যে একটা আনন্দ সেটা তো বোঝাই যেত না। কিন্তু এবারের ঈদটাই বাইরে এত পরিমাণ মানুষ, রাস্তাঘাটে গাড়ি সব কিছু দেখে কেমন যেন একটা মানুষের মধ্যে যে ঈদের আনন্দ কাজ করতেছে সেটা বোঝা যাচ্ছে। তো আমরা প্রথমে হচ্ছে বেবি শপে যাব, কারণ বেবি শপে যাব যারা ফার্স্টে ঈদের। আর এই যে দেখুন, মানে পুরো সিটি সেন্টারের মধ্যে মানুষ ঘিচিবিচি করতেছে, যেটা গত বছরেও হয়তো আমি আর ব্লগে দেখিয়েছিলাম, পুরো সিটি সেন্টারটা ফাঁকা ছিল। তো এখন আমরা ফার্স্টে বেবি শপে আসছি। তো বেবি শপে এসে যারার জন্য ড্রেস দেখছিলাম যে কোনটা ভালো লাগে। তো বেবি শপে আজকে আসার পরে মনে হচ্ছিল যে বেবি শপের কালেকশনগুলোও সুন্দর সুন্দর ছিল, কারণ গত দুই বছর আসলে ওরভাবে তেমন কোনো কালেকশন সুন্দর ছিল না। পুরানো ড্রেসগুলোই মনে হচ্ছিল ঈদের মধ্যে আর কি সেল হতো। তো এবার অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে।
তো অলরেডি যারার জন্য আমি এখান থেকে কয়েকটা ড্রেস চয়েস করছিলাম। অলরেডি আমাদের বেবি শপ থেকে কেনাকাটা শেষ, যারার জন্য কেনাকাটা করেছি সাদের জন্য, ভেবেছিলাম কিনবো না, তারপরও চয়েস হয়েছে, সাদের জন্য কিছু কেনাকাটা করেছি। তো আলহামদুলিল্লাহ বাচ্চাদের জন্য ঈদের কেনাকাটা শেষ করলাম, আর আমার নিজের জন্য আমি অলরেডি আগেই অনলাইন থেকে ঈদের কেনাকাটা করেছিলাম, তো সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এখন বাকি আছে শুধু যারা বাবারটা। তো এখন আমরা যাব গো স্পোর্টে, আর গো স্পোর্ট থেকে যারা বাবার জন্য ঈদের কেনাকাটা দেখি পছন্দ হয় কিনা। তো এখন আমরা সুইট কর্ন নিয়ে নিলাম, আর মলের মধ্যে মানুষগুলো এত বেশি ছিল যে পুরো মল দেখে বোঝা যাচ্ছে যে সবাই ঈদের শপিং করছে। তো এই তো আমরা গো স্পোর্টে আসলাম, এখান থেকে যারা বাবার আসলে কেনাকাটাগুলো করা হয় ঈদ কিংবা অন্যান্য সময়, ও এখান থেকে বেশিরভাগ স্পোর্ট কর্নার কিংবা গো স্পোর্ট থেকে কেনে। তো আমার তো অনলাইন থেকে আমি ঈদের শপিং করেছি, তো আমার কিছু মেকআপ আইটেম নেওয়ার দরকার ছিল, সেজন্য ম্যাকের এখানে আসলাম। তেমন বেশি কিছু না, দুটো লিপস্টিক একটা ফাউন্ডেশন নেব। আরও অফ ক্যামেরায় টুকটাক অনেক কিছুই কেনাকাটা করেছি। এখন চলে আসলাম লিভাইসে, লিভাইস থেকে যারা বাবা ওর জন্য প্যান্ট কিনবে, তারপরে আমার যারা জুতা কিনেছি, তো এইগুলো আর আজকে ব্লগে শেয়ার করছি না, ইনশাল্লাহ আগামীকাল ব্লগে আপনাদের সাথে কী কী শপিং করেছি শেয়ার করবো। আল্লাহ হাফেজ।